ফ্রেন্ডস, আমরা গত দুদিন বর্গ এবং বর্গমূল শিখেছি। আজ আমরা শিখব যে কোনো একটি সংখ্যা বর্গমূল করা যাবে কি যাবে না। অনেক বড় সংখ্যা আছে, চার অঙ্ক, পাঁচ অঙ্ক, ছয় অঙ্ক, সাত অঙ্কের একটি সংখ্যা আছে, সেই সংখ্যাটি বর্গমূল করা যাবে কি না সেটাই আমাদের আজকে বিষয়। ওকে, তো কী করে জানবো? তার আগে আমি জেনে নিই এই যে যেগুলোকে বর্গমূল করা যায় সেগুলোকে বলা হয় পারফেক্ট স্কোয়ার নাম্বার। ওকে, আর যেগুলো করা যায় না সেগুলো হচ্ছে নন পারফেক্ট স্কোয়ার নাম্বার, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা এবং অপূর্ণবর্গ সংখ্যা, বা পূর্ণবর্গ সংখ্যা নয়, অপূর্ণবর্গ। ঠিক আছে, তাহলে দু ধরনের সংখ্যা হচ্ছে বর্গমূল করা যায় কি যায় না সেই হিসেবে, একটি পারফেক্ট স্কোয়ার নাম্বার, একটি নন পারফেক্ট স্কোয়ার নাম্বার। এবার তোমাদেরকে জানতে হবে যে একটা অনেক বড় সংখ্যা আছে, ধরো আমি একটা সংখ্যা লিখছি, এই সংখ্যাটি বর্গমূল করা যাবে কি যাবে না সেটা আমাদেরকে নির্ণয় হবে। আর যদি যায় তাহলে সেটা আমরা বের করতে পারবো যে কত হবে, আগের নিয়মে যেভাবে শিখেছি বর্গমূল করা সেই নিয়মে। তো এটি যাবে কি যাবে না সেটা আমরা কিন্তু সরাসরি কিন্তু বলতে পারবো না, কিন্তু আমাদের কিছু ট্রিক্স বা কিছু জিনিস যদি আমরা কিছু কয়েকটি শর্ত যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু এই সংখ্যাটি বর্গমূল করা যাবে কি যাবে না সেটা কিন্তু খুব কম সময়ের মধ্যে বলে দিতে পারবো। তো তাদের মধ্যে প্রথম যে ট্রিক্সটা আমাদের বা যে শর্তটা আমাদের মেনে চলতে হবে সেগুলো হলো, এক, দেখো তোমাদেরকে বলি যে নন পারফেক্ট স্কোয়ার আমরা নিশ্চিতভাবে বলতে পারবো এইটা নন পারফেক্ট স্কোয়ার, কিন্তু কোনো একটি সংখ্যা দেখে আমরা কিন্তু বলতে পারবো না সেটা পারফেক্ট স্কোয়ার কি না। আমরা যদি ভাগ পদ্ধতির সাহায্যে না করি তাহলে কিন্তু কখনোই আমরা শিওর নই যে সেটি পারফেক্ট স্কোয়ার কি না। পারফেক্ট স্কোয়ারের ক্ষেত্রে একটাই পদ্ধতি আছে, ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল করা যায়, আদারওয়াইজ নন পারফেক্ট কিনা 100% শিওরভাবে আমরা বলতে পারি। আমরা যেগুলো দেখেছিলাম যে 1 স্কোয়ার ইকুয়ালস টু 1, 2 স্কোয়ার ইকুয়ালস টু 4, 3 স্কোয়ার ইকুয়ালস টু 9, 4 স্কোয়ার ইকুয়ালস টু 16, and 5 স্কোয়ার ইকুয়ালস টু 25, 6 স্কোয়ার ইকুয়ালস টু 36, 7 স্কোয়ার ইকুয়ালস টু 49, 8 স্কোয়ার ইকুয়ালস টু 64, and 9 স্কোয়ার ইকুয়ালস টু 8 টু 1, and 10 স্কোয়ার ইকুয়ালস টু 100। এই জায়গাটাই কিন্তু অনেক লুকিয়ে রয়েছে, কোনটি পারফেক্ট কোনটি নন পারফেক্ট। দেখো তুমি একটু ভালো করে খেয়াল করো যে এই যেগুলোকে আমরা বর্গ করার পরে যে সংখ্যাগুলো বেরিয়েছে তারা কী কী বেরিয়েছে। যে সংখ্যাগুলো বর্গ করার পরে বেরিয়েছে, 1 পেয়েছি আমি, 4 পেয়েছি, 5 পেয়েছি, 6 পেয়েছি, 9 পেয়েছি। তার মানে কোনো সংখ্যার শেষে যদি 1, 4, 5, 6 এবং 9 থাকে এবং দুটো শূন্য যদি থাকে তাহলে আমরা বলতে পারবো সেটি পারফেক্ট হতে পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, কিন্তু এইগুলো ছাড়া যে সংখ্যাগুলো আছে, এইগুলো ছাড়া কী কী সংখ্যা আছে দেখো, 2 আছে, 3 আছে, ওকে, 7 আছে এবং 8 আছে, এইগুলো আছে, এবং 1টি 0, যদি 1টি 0 থাকে, 1টি 0 থাকে তাহলে কটা, 2, 3, 7, 8 এবং 0, যদি 1টি 0 যদি থাকে কোনো সংখ্যার শেষে তাহলে সেই সংখ্যাগুলো অবভিয়াসলি নন পারফেক্ট। বুঝা গেল? তাহলে এইগুলো যদি থাকে কোনো সংখ্যার শেষে সেটা অবশ্যই নন পারফেক্ট। আমরা যে সংখ্যাটা লিখেছিলাম সেই সংখ্যাটি কত না, আমরা যে সংখ্যাটা লিখেছিলাম সেটি ছিল 4, 5, 6, 7, 2, 0, তাহলে এটা পারফেক্ট না নন পারফেক্ট আমরা কিন্তু এবার দেখেই বলে দিতে পারবো। কারণ লাস্টে কটা শূন্য আছে, লাস্টে 1টা শূন্য আছে, 1টা শূন্য থাকলে সেটি নন পারফেক্ট। তাহলে প্রথম পয়েন্ট হলো এই যে সংখ্যাগুলো 2, 3, 7, 8 এবং 1টি শূন্য যদি থাকে তাহলে অবশ্যই সেই সংখ্যাটি নন পারফেক্ট হবে। মাইন্ড ইট, 1টি শূন্য তাহলে নন পারফেক্ট হতে বাধ্য। ঠিক আছে, এইবার তার মানে 1, 4, 5, 7, 1, 4, 5, 6, 9 এবং 00, এটা থাকলেই কি তাহলে পূর্ণবর্গ সংখ্যা? না, এটা থাকলেই পূর্ণবর্গ সংখ্যা নয়। যেমন ধরো 14 আছে, 14কে কি বর্গমূল করা যাবে? যাবে না, এটা কিন্তু অপূর্ণবর্গ সংখ্যা। কিন্তু শুধু 4কে যায়, 324কে যায়, তার মানে 4 লাস্টে থাকলে হতেও পারে নাও হতে পারে, কিন্তু এইগুলো থাকলে কোনো দিনই পূর্ণবর্গ করা যাবে না। ওকে, তাহলে একটা রুল আমরা অলরেডি পেলাম, এবার দ্বিতীয় দিকে আমরা চলে যাই যে কি আছে
এই যে সংখ্যাটি আছে ডিজিট সাম, ওকে ডিজিট সাম, ডিজিট সাম কি এই যে এক একটা অঙ্ক যেগুলো রয়েছে সেই অঙ্কগুলোকে যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ দুই যোগ জিরো, ঠিক আছে? তাহলে এবার যোগ করো, নয় ছয় পনেরো, পনেরো আর নয় চব্বিশ, চব্বিশ শূন্য চব্বিশ, আবার এই দুটোকে যোগ করো চার দিয়ে ছয়, ছয় এসছে। তো যদি ছয় হয় তাহলেও কিন্তু পারফেক্ট স্কোয়ার হবে না। তাহলে যোগের ক্ষেত্রে কী কী, যোগের ক্ষেত্রে হচ্ছে ছয় হলে হবে না। তো এইরকম আর কী কী হলে হবে না ডিজিট সামের ক্ষেত্রে, যে সংখ্যাগুলো যোগ করার পরে ডিজিট সাম করার পরে এই সংখ্যাগুলো আসলে হবে না, সেগুলো হলো দুই তিন পাঁচ ছয় এবং আট, ঠিক আছে? তাহলে এই দুই তিন পাঁচ ছয় আট এরা যদি ডিজিট সামের অঙ্ক সংখ্যা হয়, অঙ্ক হয়, তাহলে কিন্তু সেটাকে আমরা কোনোভাবেই বর্গমূল করতে পারবো না, অর্থাৎ সেই সংখ্যাকে তোমার কী হবে নন পারফেক্ট আমরা শিওর বলতে পারবো। আর কী হলে হবে না, দেখো ফাইভ, তাই না? আমরা ফাইভ এরকম স্কোয়ার আছে, ধরো পঁচিশ, ধরো ছশো পঁচিশ দেখো, বা তোমার বারো পঁচিশ এইগুলো, কিন্তু যদি পনেরো, যদি ছশো পনেরো বা সাতশো পঁচাত্তর যদি এইগুলো থাকে তাহলে কিন্তু হবে না। তাহলে ভালো করে দেখো, এই পাঁচের আগে অবভিয়াসলি কত থাকতে হবে, দুই থাকতে হবে। যদি দুই থাকে তাহলে সেটা পারফেক্ট হতে পারে, আবার নাও হতে পারে, ওকে? কিন্তু যদি দুই ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকে, যেমন এখানে ওয়ান ওয়ান সেভেন, এই দুই ছাড়া যদি অন্য যে কোনো সংখ্যা থাকে তাহলে অবশ্যই সেটি নন পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। যেমন আমরা বলতে পারি তিন হাজার দুশো পঁচিশ, এটা কি পারফেক্ট না নন পারফেক্ট এটা কিন্তু আমরা বলতে পারবো না। লাস্টে কিন্তু পাঁচ, তার আগে দুই আছে, কিন্তু যদি সংখ্যাটা তিন দুই এক পাঁচ থাকে তাহলে দেখেই আমরা চট করে বলে দিতে পারবো যে এটি নন পারফেক্ট। তাহলে পাঁচের আগে যদি দুই ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে সেটা তাহলে কী হবে, সেটা নন পারফেক্ট হবে, খুব ভালো করে মনে রাখবে, ওকে? তারপরে লাস্টে সিক্স আছে, কোনো একটা সংখ্যা আছে ধরো তিনশো ষোলো বা তোমার সিক্সটিন বা ছশো ছাব্বিশ এইরকম আছে, ঠিক আছে? তো এই তিনটে অঙ্কর ক্ষেত্রে আমরা দেখবো কী হয়। তো ছয় যদি হয়, লাস্টে ছয় থাকবে, ছয় কখন কখন আসতে পারে, দেখো চারের স্কোয়ার করলে ষোলো ছয় আসতে পারে, বা চোদ্দোর ছত্রিশ ছয়ের স্কোয়ার করো ছত্রিশ ছয় আসতে পারে, আবার চোদ্দোর স্কোয়ার করো তাহলে তোমার ছয় আসতে পারে, আবার তোমার ষোলোর স্কোয়ার করো ছয় ছয় আসতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি লাস্টে ছয় আসতে পারে, কিন্তু একটু ভালো করে খেয়াল করো এর আগে কী আছে, এক তিন নয় পাঁচ, তো এই সংখ্যাগুলো জোড় না বিজোড়, বিজোড়। তাহলে যদি বিজোড় থাকে তাহলে কিন্তু হবে, যদি ইভেন সংখ্যা আসে তাহলে সেটা অবশ্যই নন পারফেক্ট হবে, ওকে? যদি ইভেন এসে যায়, যেমন ছয় দুই ছয়, এটা অবভিয়াসলি এটি নন পারফেক্ট, কিন্তু এটি নন পারফেক্ট কি না আমি কিন্তু বলতে পারবো না, হান্ড্রেড পার্সেন্ট শিওর নই, ঠিক আছে? তাহলে পারফেক্ট সংখ্যা কিন্তু আমরা এইভাবে শিওরলি বলা যাবে না, পারফেক্ট সংখ্যা শিওর তখনই বলা যাবে যখন ভাগ পদ্ধতি সাহায্যে করব তখন বলা যাবে, ওকে? ওকে, তাহলে ছয়ের জন্য কী হবে, যদি ইভেন থাকে তাহলে নন পারফেক্ট। এছাড়াও আরেকটি রয়েছে, লাস্টে চার আছে এরকম সংখ্যা, দুয়ের স্কোয়ার চার, আটের স্কোয়ার চৌষট্টি চার, আবার বারো করো একশো চুয়াল্লিশ, আঠেরো করো তিনশো চব্বিশ, ঠিক আছে? এইভাবে বাইশ স্কোয়ার ফোর এইট ফোর, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্যাটার্নটা খেয়াল করো, লাস্টে চার 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 আছে, কিন্তু তার আগে কী আছে, জোড় সংখ্যা জোড় সংখ্যা জোড় সংখ্যা, তাহলে কোনো দিনই বিজোড় সংখ্যা আসছে না। অর্থাৎ এখানে যদি অড সংখ্যা হয়ে যায় কোনো কারণে, ধরো তিনশো চোদ্দো বলে দিয়ে যায়, তিনশো চোদ্দো এটি কি পারফেক্ট স্কোয়ার নাম্বার, না এটা পারফেক্ট স্কোয়ার নয়, তাহলে যদি অড থাকে তাহলে নন পারফেক্ট, ঠিক আছে? বুঝে গেল কী করলাম, যদি ছয়ের আগে ইভেন থাকে, অর্থাৎ ছাব্বিশ ছেচল্লিশ ছিয়াশি তিনশো ছিয়াশি তিনশো ছাব্বিশ ইত্যাদি, তাহলে অবশ্যই সেটা নন পারফেক্ট। অডের চারের জন্য অড থাকলে, অর্থাৎ চোদ্দো চৌত্রিশ চুয়াত্তর যদি এরকম থাকে তাহলে সেটি অবশ্যই নন পারফেক্ট হবে, ওকে? আচ্ছা, এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হলো কি, যদি যদি কোনো সংখ্যার শেষে একটা শূন্য থাকে তাহলে সেটা কি হবে,
যদি সংখ্যার শেষে একটা শূন্য থাকে তাহলে সেটা নন পারফেক্ট হবে। ওকে, এর আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ, 1 থেকে 24 এদের বর্গ নিশ্চয় আমরা জানি যে 5 এর বর্গ কত, 25। আমি যে সংখ্যাটা দেওয়া আছে অনেক বড় একটা সংখ্যা দেওয়া আছে ধরো, তো এই সংখ্যাটার জন্য এটি পারফেক্ট আর নন পারফেক্ট কী করে বুঝব? এই 1 থেকে 24 বর্গ, যে বর্গ করলে আমাদের লাস্ট যে দুটো ডিজিট বের হয় সেই দুটো ডিজিট কি এখানে আছে, কোনো একটির কি আছে? যেমন ধরো আমরা 18 18 বর্গ করলাম তাহলে কত পাবো? 324। তাহলে লাস্ট টু ডিজিট কত? 24। 324 পেয়েছিলাম কিন্তু লাস্টের টু ডিজিট আছে 24। বা আরও যদি আমরা করি ধরো 12 12 করি তাহলে 144, তাহলে লাস্টের দুটো ডিজিট কি? 44। অর্থাৎ আমরা যেগুলোকে বর্গমূল করতে পারবো সেইগুলোর লাস্টে কিন্তু এই এই ডিজিটগুলো মিলতে হবে, এই 1 থেকে 24 মধ্যে মিলতে হবে, ঠিক আছে? কিন্তু এটা কি আসবে 34 কোনোভাবে? কোনো কিছুর বর্গ করলে লাস্টে 34 আসে না, সুতরাং এটা 100% নন পারফেক্ট। আমরা অন্যভাবেও এটাকে দেখে বলতে পারতাম, 4 আছে 4 এর আগে বিজোড় সংখ্যা আছে তাহলে এটা কি? এটা নন পারফেক্ট, ঠিক আছে? তো এই পদ্ধতির সাহায্যে আমরা পারফেক্ট এবং নন পারফেক্ট কিন্তু চিনতে পারবো। বাই দ্য ওয়ে আবার বলছি, নন পারফেক্ট আমরা 100%ভাবে চিনতে পারবো, কিন্তু পারফেক্ট সংখ্যা কিন্তু এখনও চিনতে পারবো না। পারফেক্ট সংখ্যা চিনতে গেলে আমাকে ভাগ পদ্ধতিতে এগোতে হবে। ওকে, এরপরে আমরা কয়েকটা উদাহরণ করছি। যেমন উদাহরণ, ভালো করে দেখো, আমি 4টে সংখ্যা আছে, এই 4টে সংখ্যার মধ্যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে বলেছে, তার মানে এদের মধ্যে যে কোনো একটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা, এটা শিওর, বাকি 3টে পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে আমাকে খুঁজে বের করতে হবে কোনটা কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা মনে করে দেখো, যদি এইটা একটু খেয়াল করে দেখো, লাস্টে কত আছে? 8। 8 থাকলে কি সেটা কি হবে? সেটা নন পারফেক্ট হবে, অবশ্যই পূর্ণবর্গ হবে না, তাহলে এটা হবে না। ফাইন পারফেক্ট, তাহলে এটা পারফেক্ট নয়। ওকে, 1টা শূন্য আছে, হবে? হবে না। লাস্টে 6 আছে কিন্তু তার আগে জোড় সংখ্যা আছে, আমরা লিখেছিলাম, তোমরাও ভালো করে নোট করে রাখবে সবগুলো, এটাও হবে না। ওকে, টেলিগ্রামে এর PDF দিয়ে দেবো, তোমরা সেখান থেকে PDFগুলো কালেক্ট করবে, তাহলে তোমাদের মনে থাকবে, নোট আকারে আমার সমস্ত কিছু করে দেওয়া থাকবে। ওকে, তাহলে 3টে হলো না, তাহলে 4থটা অবশ্যই হবে, এটা আর বলার অপেক্ষা রাখে না, তাহলে পারফেক্ট কোনটা? পারফেক্ট কিন্তু এটা। তাহলে এই অঙ্কটার জন্য আমাদের 3টের জন্য 3 সেকেন্ড সময় লাগবে, আর বেশি কিন্তু নয়। ওকে, নেক্সট আমরা আবারও এইভাবে কয়েকটি প্র্যাকটিস করি, দেখা যাক কী হয়, এদের মধ্যে কোনটি পারফেক্ট সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে শুরু করি খুঁজে বের করা। প্রথম দেখো, একটু ভালো করে লক্ষ্য করো, যে 6 আছে 6 এর আগে বিজোড় আছে, তাহলে এটা পারফেক্ট হতে পারে। 2 আছে তাহলে এটা পারফেক্ট হবে না, তার মানে 1টা আমাদের অলরেডি ফাইন্ড আউট হয়ে গেলো যে এ পারফেক্ট হবে না। 9 আছে 9 একটা আমরা এখনও কী বলেছি, 9 একটা কিছু বলেছি? কিছু বলিনি। ওকে, আর 6 আছে মানে বাকি 3টে হতে পারে। ওকে, বাকি 3টে কিন্তু আমাদের হতে পারে, তাহলে আমি ওই লাস্টের ডিজিট দেখে পারছি না। এরপরে কী দেখবো? এরপরে দেখবো যে ডিজিট সাম যোগ করো, চলো 7 আর 5 12 12 আর 8 20 20 আর 6 26 26 কে আবার যোগ করো 2 + 6 মানে 8, তাহলে ডিজিট সাম কত হচ্ছে? 8। 8 হলে কি হবে? হবে না, ঠিক আছে, 8 হলে হবে না। ওকে, তারপরেরটা করি ডিজিট সাম, দেখো যোগ করবে নিজেদের মতো করে সহজে, 8 আর 9 17 আর 3 20 20 আর 10 32 32 32 কে আবার 2 + 3 5 এটাও হবে না, তাহলে বাকি পড়ে আছে 1 জন, এই অ্যান্সার হবে, এর আর দেখার দরকার নেই, দেখলেও অ্যান্সার ওটাই হবে, ঠিক আছে? তাহলে ফাইন পারফেক্ট নাম্বার কিন্তু আমাদের এইভাবে অত্যন্ত সহজে বের করে দেওয়া যায়, এর থেকে সহজে মনে হয় না কোনোভাবে বের করা সম্ভব। লাস্টে 2 আছে তাহলে এটা হবে না, এখানে 5 আছে কিন্তু তার আগে 0 আছে এটাও হবে না। ওকে, এইবার বাকি যেগুলো রয়েছে সেগুলো করে দেখবো। দেখো 7 12 12 এর সাথে 19 20 20 আর 6 26 26 মানে হচ্ছে 2 + 6 অর্থাৎ 8, এটাও হচ্ছে না, ডিজিট সাম 8 এসছে এটাও হচ্ছে না। ওকে, তো 3টা হয়নি, তাহলে 4থটা হবে, বলার কিছু অপেক্ষা রাখে না। তো এইভাবে কিন্তু আমরা অত্যন্ত সহজে এইগুলো আমরা বের করতে পারি। ওকে, তাহলে তোমরা প্রত্যেকে এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই পারবে, কীভাবে কী করতে হবে না করতে হবে, প্র্যাকটিস তোমাদেরকে আরও বেশি পারফেক্ট করে তুলবে। উইদাউট প্র্যাকটিস তোমরা কিছুই কিন্তু, আমি তোমরা কেন, আমি নিজেও কিছু করতে পারবো না, প্র্যাকটিস সবাইকেই করতে হবে। সো কিপ প্র্যাকটিস। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানিও, আর প্রত্যেকে ভিডিওটাকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও এই বিষয়গুলো জানতে পারে, এবং প্রত্যেকে লাইক
কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, আর বেল আইকন প্রেস করতে যেন কখনোই ভুলো না, যা তোমাদেরকে পরবর্তী আপডেট জানাতে সাহায্য করবে। থ্যাংক ইউ।